সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি হাসানা বাবিল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আমাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের একজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন রানা, কনসালটেন্ট চক্ষু ও ফ্যাকো সার্জন, চক্ষু বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সম্মানিত সাখাওয়াত হোসেন রানা স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর আমি জানি বরেন্দ্র টিভির সব দর্শক শ্রোতাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক স্বাগত এবং আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আমাদের বরেন্দ্র টিভির দর্শকদের জন্য আমরা বিশ্বাস করি অনেক বেশি ইনফরমেটিভ একটা আলোচনা হতে চলেছে। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে মাহে রমজান মাস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এবং মাহে রমজান মাস চলছে এবং এটি মুসলিম উম্মার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাহে রমজান মাসে আমাদের যাদের চোখের সমস্যা রয়েছে তারা কী ধরনের বাড়তি যত্ন নেব বা কী ধরনের রুটিন ফলো করব? অনেক ধন্যবাদ আপনাকে। মাহে রমজান একটি বিশেষ সময়, আমাদের জন্য অনেক পবিত্র একটি মাস। তো অন্যান্য যে 11 মাস আমরা পার করি, মাহে রমজানে এসে আমরা একটু রুটিনটা একটু চেঞ্জ হয়। এই চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন অসুখ বিসুখের জন্য আমরা যেসব ওষুধপত্র খেয়ে মানে মুখে খাই বা ইঞ্জেকশন দেই, এগুলোকে একটু চেঞ্জ মানে আনতে হয় ডোজগুলোতে। এটা একটা ব্যাপার। বিশেষ করে চোখের ক্ষেত্রে হয় কি যে ড্রপ দেওয়ার ব্যাপারটা চলে আসে, মানুষের মনে একটা ভীতি কাজ করে যে চোখে ড্রপ দিলে কি আমাদের রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। এবং এটা সাধারণ যারা আমাদের অডিয়েন্স আছে অনেকেই এই প্রশ্নটা করে থাকে, অনেক করে চোখে ড্রপ দিলে রোজা ব্যাঘাত হবে। এই জন্য অনেকে এরকম হয় যে রমজান মাসে চোখে চিকিৎসা নিতে ভয় পায়, অপারেশন করতে ভয় পায়, এটা একটা বিষয় আসে। তো এখানে আমি মানে স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আপনার মাধ্যমে যে রমজানে রোজা থেকে চোখের ড্রপ দেওয়া যাবে। এটার একটা যুক্তি হলো যে চোখের ড্রপ দিলে কী হবে, চোখের সেই মানে চোখ থেকে ড্রপটা নালি আসে, যে নেত্র নালি আছে নালিতে গলায় চলে আসে, এই জন্য রোজা ভেঙে যাবে, এটা মনে করি আমরা। বাট আমরা যখন উজু করি তখন কিন্তু চোখে পানি দেই, তাই পানি খেলে কিন্তু আমাদের রোজা মানে ভেঙে যাওয়ার কথা। বাট যখন উজু করি তখন চোখে যে পানি যায় সেই পানির ফোঁটা কিন্তু আমাদের ঠিক চোখের নালি দিয়ে গলায় চলে আসে, কিন্তু রোজা ভাঙে না কিন্তু, তাই না? উজু করলে যে পরিমাণ যাচ্ছে ওই পরিমাণটা রোজা ভাঙার কারণ নয়, এতটা এত মিনিমাম পরিমাণ ড্রপ যায় সেটা আমাদের রোজা ভাঙার কারণ নয়। আরেকটা কথা হচ্ছে চোখের ড্রপটা কোনো আমাদের শক্তিবর্ধক কোনো ড্রপ না। এটা ব্যাপারটা হচ্ছে যে কী ওষুধ দিচ্ছি আমরা, এটা যদি এমন হয় যে কোনো ড্রপ বা কোনো ওষুধ খেয়ে আমাদের শক্তিবর্ধক হচ্ছে মানে অথবা আমাদের এনার্জি বিল্ড আপ হচ্ছে, রোজা থাকতে আমাদের ইজি হবে আরও, এটা যদি হয় তাহলে সেই মানে এক্ষেত্রে রোজা ভাঙার মানে কারণ হতে পারতো, কারণ হতে পারে, কিন্তু কোনো কারণ চমৎকার বলেছেন, ড্রপ দেওয়া যাবে। আরেকটি বিষয় আপনার কাছে জানার একটা আগ্রহ আমাদের কাজ করে এবং আমাদের অনেক দর্শকই এই ধরনের প্রশ্ন করে থাকে যে রোজা থাকলে চোখের কোনো উপকারিতা আছে কি না। রোজা থাকলে চোখের উপকারিতা একটা জিনিস যে রমজান মাসটা পবিত্র মাস, তো পবিত্র মাসে আমরা সব কিছু আমাদের মন অনেক স্থির থাকে, আমরা রোজা থাকি, সংযমের মাস, আমরা চোখের সংযম আমরা রক্ষা করি, আমরা অনেক হইচই মানে আমরা বাইরে মুভমেন্ট কম করি, একটু পলিউশন থেকে দূরে থাকি, পলিউশন কম হয় আমাদের রাস্তাঘাটে, পলিউশন কম হয় দেখি আমরা মোটামুটি। প্লাস হচ্ছে আমরা চোখে আমরা কিন্তু রমজান মাসে মানে ইবাদতবন্দি করি, নামাজ পড়ি, তাই না? নামাজ পড়ার আগে কিন্তু আমরা উজু করি। অনেকে আছে যে রমজানের বাইরের মাসগুলোতে মানে নামাজ না পড়লেও রমজান মাসে তারা বেশি মানে নিয়মিত নামাজই হয় আর কি, তারা বারবার উজু করতে হয়, উজু করে, এর ফলে কি চোখের যে ময়লাগুলো মানে লাগে, ধুলাগুলো লাগে, এবং মানে বারবার উজু করার জন্য চোখটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা একটা ভালো দিক। খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আসলে রোজার যে ভালো দিক সেগুলোর একটা প্রভাব চোখের উপরে পড়েছে, চোখের আমরা সংযত করছি, চোখটা বারবার পরিষ্কার করছি ওজুর ফলে, এই জন্য আমাদের চোখের উপকার হচ্ছে। আরেকটি বিষয় জানা ছিল যে আমরা সাধারণ যে চশমা ব্যবহার করে থাকি এবং সানগ্লাস ব্যবহার করে থাকি, এটি কি আমরা ইচ্ছা মতো করতে পারি নাকি আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে করা উচিত? ঠিক আছে, সানগ্লাস ধন্যবাদ। বিশেষ করে সানগ্লাসটা আমাদের জন্য খুবই জরুরি। আমাদের দেশটা অ্যাকচুয়ালি গ্রীষ্মপ্রধান দেশ, তাই না? এখানে গ্রীষ্ম, এখানে রোদটা বেশি আমাদের দেশে। তো রোদের আমাদের আমাদের সূর্যের আলোতে কী থাকে, এখানে আল্ট্রাভায়োলেট রে মানে অতি বেগুনি রশ্মি থাকে, আরেকটা রশ্মি থাকে সেটা হচ্ছে ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি বলি আমরা। তো এই আল্ট্রাভায়োলেট রে আর ইনফ্রারেড রে, এই দুটা রশ্মি আমাদের চোখের মধ্যে ঢুকে আমাদের লেন্সের মানে লেন্সের ছানি তৈরি করে, লেন্সকে অস্বচ্ছ করে দেয়, এর ফলে ছানি হয়, এর ফলে দৃষ্টিশক্তি কমে যায়। আর ইনফ্রারেড রে এটা আছে, এটা করে কি জানেন, এটা হচ্ছে রেটিনার যে সেন্টার আছে, রেটিনার কেন্দ্র, ওখানে ফোভিয়া বা ম্যাকুলা যেটা খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া, ছবি তো মানে মানুষ দেখার জন্য ইম্পর্টেন্ট একটা এরিয়া, ওই এরিয়াকে নষ্ট করে দেয়, ওই এরিয়াকে ক্ষতি করে,
ইনফ্রারেড, এই জন্য সেক্ষেত্রে সানগ্লাস ব্যবহার করলে মানে যেগুলো ইনফ্রারেড রে অথবা আল্ট্রাভায়োলেট প্রিভেন্ট করে, ক্ষতিকর যে রশ্মিগুলো সেগুলো থেকে প্রতিহত করছে। কিন্তু এমনি সাধারণ যে গ্লাস আমরা ইউজ করব সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে কিনা? সাধারণ গ্লাস মানে পাওয়ার গ্লাস, তাই না? পাওয়ার গ্লাসের জন্য নিয়ম হচ্ছে যারা অ্যাডাল্ট পারসন 10 থেকে 18 বছরের উপরে যারা এরা হচ্ছে এনারা এ ধরনের রোগী প্রতি বছর একবার করে ডাক্তার দেখাবে, চেক করবে এবং চোখের পাওয়ার চেক করে চোখের মানে চশমা ব্যবহার করবে। অবশ্যই কখনোই চশমার দোকানে গিয়ে চশমা নিয়ে তারা হেফাজত ব্যবহার করবে না, ইচ্ছামতো ব্যবহার করলে এতে এত হয় কি চশমার ওভার পাওয়ারিং হবে বা আন্ডার পাওয়ারিং হবে, পাওয়ার বেশি দিবে অথবা কম দিবে, কিন্তু অ্যাকুরেট পাওয়ার দরকার। অ্যাকুরেট পাওয়ার ব্যবহার না করলে চোখের ক্ষতি আরও বেড়ে যাবে। এই জন্য অবশ্যই একজন অপথালমোলজিস্ট চোখ আরেকটা জিনিস যেটা দেখা যায় সচরাচর, যে যারা মোটরসাইকেল চালায় এবং বাইরে ধুলোবালির মধ্যে কাজ করে, এরা তো সাধারণ চশমা এমনি ব্যবহার করতে পারে, যারা মোটরসাইকেল চালায় তারা অথবা ধুলোবালি থেকে রক্ষা করার জন্য কাজ করে ধুলোবালি করার জন্য এখানে তারা যে কোনো চশমা ব্যবহার করতে পারে। এবং এগুলো অবশ্যই পাওয়ারলেস চশমা, সেটা সানগ্লাস হতে পারে আবার সাদা গ্লাস হতে পারে। কারণ সাদা গ্লাসে হয় কি সন্ধ্যার সময় বা রাত্রিবেলা সানগ্লাস পড়লে সমস্যা মানে দেখতে পাবে না মোটরসাইকেল চালালে, সেক্ষেত্রে সাদা গ্লাস, প্লেন সাদা গ্লাস মানে এবং সেটা পাওয়ারলেস গ্লাসটা তারা ব্যবহার করতে পারবে মোটরসাইকেলে, এবং এটা অবশ্যই উপকারী। এর ফলে হবে কি চোখে কোনো পোকামাকড় পড়বে না, কোনো বালিকোনা পড়বে না, এগুলো পড়লে চোখে ইঞ্জুরি হয় অনেক সময় এবং অনেক বড় ক্ষতি হয়ে যায় চোখের জন্য। ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত হোসেন রানা, আপনার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এবং চোখের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা কথা বলছি ডাক্তার সাখাওয়াত হোসেন রানা, কনসালটেন্ট চক্ষু ফ্যাকোসার্জন, চক্ষু বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে করবেন সেই প্রশ্নগুলো, আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার জন্য। স্যার, আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, যে চোখ আসলে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইন্দ্রিয়র মধ্যে একটি ইন্দ্রিয় এবং আমরা এটাকে অনেক সময় অবহেলা করে থাকি। এমনি দৈনন্দিন সময়ে, সাধারণ সময়ে আমরা চোখের কী কী যত্নগুলো নেব স্যার? এমনি প্রতিদিন কী কী যত্ন নেওয়া উচিত? আমরা যেমন দাঁতের জন্য 2 বার ব্রাশ করার পরামর্শ দেওয়া হয়, তেমন চোখের কী কী যত্ন নেওয়ার পরামর্শ দিবেন স্যার আপনি? মানে ভালো কোশ্চেন করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো আমরা দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে আমাদের চোখের যে ব্যবহার, আমরা কিন্তু আমাদের চোখ কিন্তু সবসময় খোলা রাখতে হয়, একমাত্র ঘুমানো ছাড়া আমরা বাকি টাইম সবসময় চোখ আমাদের ওপেন থাকে। এই জন্য চোখের যত্নটা নেওয়াটা খুব জরুরি। এর বাইরেও যেমন আমরা কিছু কাজ করি, যেসব কাজের ক্ষেত্রে চোখের ব্যাপারটা আমাদের ভাবতে হবে, যেমন টিভি দেখার বিষয়টা, যেমন আমরা রাত্রে বাসায় গিয়ে আমরা সবাই সারাদিন কাজকর্ম শেষ করে বাসায় যাই, গিয়ে তারপর আপনার মানে ডিনার শেষ করে আমরা রাত্রেবেলা লাইটটা অফ করে টিভি দেখি, এটা খুবই ক্ষতিকর। বা টিভির যে ওখান থেকে যে রশ্মি আসে সেটা ওই অন্ধকার লাইটে বেশি সমস্যা হয়, প্লাস হচ্ছে যে আলোটা, টিভির যে আলো, স্ক্রিনের যে আলোটা, অন্ধকারের মধ্যে আলোটা বেশি প্রকট হয়, এর ফলে চোখের ক্ষতি হয়। এই জন্য আমরা অবশ্যই রুমের মধ্যে মৃদু আলো রেখে আমরা টিভি দেখবো, অর্থাৎ আলো রেখে তারপর টিভি দেখাটা কম ক্ষতিকর চোখের জন্য। সরাসরি যদি সেটা অন্ধকারে দেখা হয় ক্ষতিটা বেশি হয়ে থাকে, সমস্যার পরামর্শ বেশি হতে হয়। আর হচ্ছে এখন তো মানে স্মার্টফোনের যুগ অনেক, প্লাস ল্যাপটপের যুগ, এখানে আমরা মানে অনেক প্রযুক্তি ব্যবহার করি। এগুলো এই ধরনের ডিভাইস ব্যবহার করতে গিয়ে আমরা করি কি কিছু নিয়ম মানতে হবে, আমাদেরকে মানলে আমাদের চোখ ভালো থাকবে। মানে আমরা যদি অনেকক্ষণ ধরে আমরা স্মার্টফোন ব্যবহার করি বা ল্যাপটপে কাজ করি, অনেকক্ষণ ব্যবহার করলে আমাদের চোখ দুটো হয় কি এক্সপোজ থাকে, এক্সপোজ মানে খোলা থাকে, এর ফলে আমাদের চোখের যে পানি থাকে যেগুলোকে যে পানিটা কর্নিয়াকে ভিজা রাখে সেই পানিটা শুষ্ক হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়, লিকুইডটা কমে যায়, যে লিকুইডটা কমে যায় অশ্রু যেটা আর কি, মানে হলো আর যেটা অশ্রুটা বাষ্পীভূত হয়ে কি হয় মানে আমাদের চোখটা ড্রাই হয়ে যায়। এটা খুবই একটা ভয়ঙ্কর একটা অসুখ, ড্রাই আই ডিজিজ। এটা যদি দীর্ঘদিন ধরে আমরা এই কাজটা করি, একটানা ল্যাপটপ ব্যবহার করি, একটানা মোবাইল দেখি ঘন্টার পর ঘন্টা অনেকক্ষণ দেখি, নিয়ম না মেনে, তাহলে হবে কি ড্রাই আই ডিজিজ হবে বা কম্পিউটার ভিশন সিন্ড্রোম বলা হয় এই ডিজিজটা হতে পারে। এই জন্য আমাদের নিয়ম হচ্ছে যে আমাদের কম্পিউটারটা রাখতে হবে আই লেভেলের একটু নিচে, যেন চোখটা যেমন এভাবে দেখি, আমি যদি জাস্ট এভাবে কম্পিউটার দেখি তাহলে চোখটা এভাবে থাকবে, আর যদি আমি জাস্ট এভাবে দেখি চোখটা এক্সপোজ থাকছে, বেশি খোলা থাকে, ফলে বেশি বাষ্পীভূত হবে চোখের পানিটা, ফলে চোখ শুষ্ক হওয়ার প্রবণতা বেশি হবে। আর মোবাইল দেখার সময় আমরা করবো, আমরা মোবাইল অথবা ল্যাপটপ দেখার সময় করবো কি, যে একটা মানে নিয়ম রুল আছে যেটা বলা হয় রুল অফ 20, মানে আমরা মোবাইল দেখি বা যাইকে দেখি মানে ল্যাপটপ দেখি, আমরা 20 মিনিট দেখবো, 20 মিনিট দেখার পরে 20 সেকেন্ড দূরে তাকাবো, 20 ফিট দূরে তাকাবো 20 সেকেন্ডের জন্য, মানে এটাই মানে 20 সেকেন্ড কীভাবে গুনবো আমরা, 20 মিনিট ল্যাপটপ দেখলাম, দেখার পরে আমি 20 ফিট দূরে তাকালাম, অথবা সূরা ফাতিহা একবার পড়লেই কিন্তু হয়ে যায়, অথবা মনে মনে 1 থেকে 20 গুনি আমরা, মানে এটা আনুমানিক একটা ব্যাপার যে 20 সেকেন্ড
20 সেকেন্ড 20 ফিট দূরে তাকাবো 20 সেকেন্ডের জন্য 20 মিনিট পর পর, অর্থাৎ বলছেন চোখের এক্সারসাইজটাও হয়ে যাচ্ছে, রুল অফ 20, এটা খুব ইম্পর্টেন্ট। এতে হবে কি, চোখটা শুষ্ক হবে না, ড্রাই আই ডিজিজ হবে না। ড্রাই আই ডিজিজ বা শুষ্ক চোখ খুব ভয়ঙ্কর একটা অসুখ, অনেক কষ্টদায়ক একটা অসুখ। আরেকটা হচ্ছে যেটা বললাম আমি, যে আমরা রোদে গেলে প্লাস যেমন সূর্যগ্রহণ হয় তখন আমরা খালি চোখে তাকাতে তাকাই অনেকে, এটা খুবই ভুল একটা সিদ্ধান্ত। আমরা সূর্যগ্রহণের সময় অবশ্যই খালি চোখে তাকাবো না, সেখানে একটা ফিল্টার পেপার ব্যবহার করবো, এটা একটা নিয়ম। আর সূর্যের দিকে আমরা স্ট্রেট তাকাবো না সরাসরি, কারণ এর কারণ সূর্যের যে আলো রশ্মি ওখান থেকে যে বৈঠকে বললাম আমি, আল্ট্রাভায়োলেট রে আসে, এটা চোখের ছানি তৈরি করে, প্লাস ইনফ্রারেড যেটা আসে এটা আবার রেটিনার ক্ষতি করে। এই জন্য আমরা সানগ্লাস ব্যবহার করব। অত্যন্ত চমৎকার এবং তথ্যবহুল, খুবই তথ্যবহুল আলোচনা আপনার সঙ্গে করছিলাম, এবং এগুলো আমার বিশ্বাস যে প্রত্যেকের জন্য খুব জানাটা খুবই খুবই জরুরি বিষয়। কারণ চোখ যদি থাকে তাহলেই আমরা দেখতে পাবো, চোখ যদি না থাকে তাহলে সব কিছু অন্ধকার। আর চোখটাই কিন্তু মনের কথা বলে, চোখ দিয়ে কিন্তু আমরা পৃথিবীর সমস্ত সৌন্দর্য উপভোগ করি, স্রষ্টার অশেষ নিয়ামত চোখ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পবিত্র মাহে রমজান মাসে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে আমি হাসান আবাবিল, এবং আমরা কথা বলছিলাম ডাক্তার সাখাওয়াত হোসেন রানা, কনসালটেন্ট চক্ষু ও ফ্যাকর সার্জন, চক্ষু বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি খুব শীঘ্রই, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেববাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইওর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিজ্ঞাপন বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল, এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আমাদের সঙ্গে কথা বলছেন ডাক্তার সাখাওয়াত হোসেন রানা, কনসালটেন্ট চক্ষু ও ফ্যাকো সার্জন, চক্ষু বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আপনার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম বিরতির আগে, যে চোখের যত্ন নিতে হলে আমাদের সাধারণত কী কী বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত এবং কী কী করণীয়। আরেকটি বিষয় আমরা সচরাচর দেখতে পাই যে বাচ্চা অনেক সময় চোখের সমস্যা হয়, এবং এটা আমাদের বুঝতে অনেক লেট হয়ে যায়, মানে আর্লি আইডেন্টিফাই করতে পারি না আমরা, এই জন্য অনেক সময় বাচ্চারা ছোটবেলাতে তাদের সমস্যাটা বলতেও পারে না। এর জন্য আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত গার্জিয়ানদের? অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করেছেন আপনি, এবং এটা খুবই বড় সমস্যা আমাদের দেশের জন্য। অন্ধত্বের একটা অনেক বড় একটা মানে একটা পার্ট যেটা বাচ্চারা মানে বহন করতেছে, এটা আমাদের গার্জিয়ানদের অবহেলার কারণে বা অসচেতনতার কারণে। তো একটি বাচ্চা যখন স্কুলে যাবে ওই সময় তার চোখটা পরীক্ষা করে নেওয়া উচিত। ঠিক মোটামুটি 5 বছর বয়সে বাচ্চার চোখ পরীক্ষা করলে এটা মোটামুটি এটাকে মানে ঠিক এখান থেকে প্রিভেন্ট করা যাবে এই অন্ধত্বটাকে। কী জন্য, একটি বাচ্চার হয়তো একটি চোখে তার পাওয়ারের সমস্যা কম, আরেকটি চোখে পাওয়ারের সমস্যা বেশি আছে, হয়তোবা দেখা যাচ্ছে যে মানে যে চোখে পাওয়ারের সমস্যা বেশি সেই চোখটা ব্যবহার করবে না সে, এবং যে চোখটা মোটামুটি মানে রিলেটিভলি ভালো মানে বাচ্চাটি সেই চোখটা ব্যবহার করবে। এর ফলে হবে কি, যে চোখটা কম ব্যবহৃত হবে সেই চোখের সঙ্গে ব্রেনের সংযোগ হবে না। 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, এই 8 থেকে 9 বছরের মধ্যেই ব্রেনের সঙ্গে চোখের যে একটা সংযোগ এটা তৈরি হয়। তো যখন আমার একটি বাচ্চা যখন এক চোখ কম দেখবে আর চোখ এক চোখ ভালো দেখবে, তখন ব্রেন করবে কি, ভালো চোখটাই ব্যবহার করবে বারবার। এর ফলে হবে কি, মানে যে চোখটা দুর্বল মানে একটি ইনঅ্যাক্টিভ আই যেটা চোখ, এই চোখটা আস্তে আস্তে অলস চোখ হয়ে যাবে, কারণ এই চোখটা ব্রেন ব্যবহার করবে না। ফলে এই চোখটা অলস চোখ হয়ে যাওয়ার কারণে এই চোখটা আস্তে আস্তে বেঁকে যেতে পারে, বাঁকা চোখ হয়ে যেতে পারে। এবং এই 8-9 বছরের মধ্যে যদি চিকিৎসা করা না হয় তাহলে হবে কি, এই মানে যেটা মানে ওই অলস চোখ সেটা অকেজ হয়ে যেতে পারে, অকেজ হয়ে যাবে এবং এটা মানে ড্যামেজ হয়ে যাবে চোখটা। এবং এই চোখটা মানে মানে এটা বলা হয় ইরিভার্সিবল ব্লাইন্ডনেস, অ্যামলোপিয়া বলা হয়, যে মানে এটা কখনোই মানে মানে পৃথিবীর কোথাও মানে আর কোনো চিকিৎসা নেই। অর্থাৎ আপনি যেটা পরামর্শ দিচ্ছেন, একেবারে স্কুল গোয়িং পর্যায়ে যখন স্কুল যাচ্ছে সেই সময়তেই পরীক্ষা নিরীক্ষাগুলো করে নেওয়া উচিত, এবং এই পরীক্ষা নিরীক্ষাগুলো কতদিন পর পর করা উচিত?
একটি বাচ্চার যদি চশমা লাগে অবশ্যই সেই বাচ্চাকে 6 মাস পর পর ডাক্তার দেখাতে হবে, চোখের ডাক্তার দেখাতে হবে, এবং তার চশমার পাওয়ার চেঞ্জ করে লাগলে মানে নিতে হবে। এমনি যারা সাধারণ মানুষ যাদের চোখের কোনো সমস্যা নেই তাদেরও তো মাঝে মাঝে চোখের পরীক্ষা করা উচিত। এমনি কোনো সমস্যা যদি না মনে করে একজন মানুষ তার মানে ওনার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি সমস্যা মনে করে মিনিমাম কোনো সমস্যা হলে তাদের অবশ্যই তাকে সে কোনো দোকানের ওষুধ না নিয়ে অবশ্যই চোখের ডাক্তারকে দেখাতে হবে, এটা উচিত আর কি। অবশ্যই খুব চমৎকার আপনি প্রশ্ন করেছেন। আরেকটি বিষয় আমরা দেখতে পাই যে কোমরবিডিটিস যারা পেশেন্ট, সাধারণত যাদের ডায়াবেটিস থাকে, হার্টের অসুখ থাকে, তাদের চোখের ওপর একটা প্রভাব পড়ে, এটা কী ধরনের প্রভাব পড়ে এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত তাদের? এটা এখন বর্তমানে বাংলাদেশে একটা বার্নিং ইস্যু, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো তো অনেক কমন। আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস কমে গেছে, মানে আমাদের কায়িক শ্রম কমে গেছে, আমাদের খাওয়া দাওয়ার মান অনেক চেঞ্জ হয়ে গেছে, এর ফলে আমাদের ডায়াবেটিস মেলাইটাস প্লাস হচ্ছে হাইপারটেনশন এগুলো বেড়ে গেছে প্রকোপ। তো এগুলো বেড়ে যাওয়ার কারণে স্বভাবতই ডায়াবেটিস যেমন চোখে শরীরের অন্য জায়গায় যেমন এফেক্ট করে তেমনি চোখেও এফেক্ট করে ডায়াবেটিস। এটা বলা হয় মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি। মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, চোখেও হতে পারে, যেমন কিডনিতে হয়, যেমন ডায়াবেটিস থেকে কিডনির সমস্যা হলে সেটা বলা হয় নেফ্রোপ্যাথি, তেমনি চোখেও যে সমস্যা হয় এটা বলা হয় রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিস কারণে রেটিনার কী হয়, রক্তক্ষরণ হয়, রক্তনালীগুলো নষ্ট হয়ে যায়, এর ফলে রেটিনার কাজ কী, রেটিনা না থাকলে চোখ দেখবেই না। রেটিনাতে যখন চোখে মানে একটা আলো পড়ে মানে রেটিনাতে তখন আমরা দেখি, রেটিনা যদি নষ্ট হয়ে যায়, রেটিনা যদি রক্তক্ষরণ হয় তাহলে তো অস্বচ্ছ হয়ে গেলো, ওই জায়গাটা ইনঅ্যাক্টিভ হয়ে গেলো, ফলে হবে কি আমরা অন্ধ হয়ে যাবো এবং এটা ইরিভার্সিবল ব্লাইন্ডনেস, মানে রেটিনা ক্ষতিগ্রস্ত হলে আমরা এই আজীবনের জন্য অন্ধত্ব বহন করতে হবে আমাদের। এটা রিকভার করার কোনো উপায় নেই, আর কি চিকিৎসা আছে, জাস্ট কিছুটা আটকে রাখা যায় কিন্তু এটাকে ফার্দার ইম্প্রুভ মানে ইম্প্রুভ করা যায় না, যার যেটুকু লস হয়েছে এটুকুই থাকবে। তাহলে আমরা চিকিৎসা নেবো কেন? এই জন্যই নেবো যেন আমরা একেবারেই অন্ধ না হয়ে যায়, যেন ফার্দার ড্যামেজ না হয়। এই জন্য আমরা অবশ্যই রেটিনোপ্যাথি হলে, ডায়াবেটিস থেকে রেটিনার সমস্যা হলে অবশ্যই আমরা চিকিৎসা নেবো যেন ফার্দার ড্যামেজ না হয়। এবং নিয়মিত একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে করতে হবে এটা। আর ডায়াবেটিস যাদের, এই জন্য কী করতে হবে, আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো 5 থেকে 10 বছরের মধ্যে যাদের ডায়াবেটিস আছে মানে ঠিক এদেরকে অবশ্যই চোখের ডাক্তার মানে আপনার মনে এক্সাম করে নিতে হবে যে চোখের কোনো সমস্যা আছে কিনা, রেটিনা কোনো ক্ষতিগ্রস্ত হলো কিনা। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার শাখাউদ্দিন হোসেন রানা। আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, চোখ নিয়ে এবং চোখের যত্ন, ডায়াবেটিসের রোগীদের জন্য কী ধরনের যত্ন নিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা কথা বলছি ডাক্তার মোহাম্মদ শাখাউদ্দিন হোসেন রানা, কনসালটেন্ট চক্ষু ও ফ্যাকোসার্জন, চক্ষু বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আপনার কাছে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে জানতে চাইবো যে বয়স্কদের চোখের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের যে স্বাভাবিক সমস্যাগুলো দেখা যায় এগুলো কী এবং এগুলো কীভাবে আমরা প্রতিরোধ করতে পারবো? মানুষের বয়স বাড়লে অনেক কিছু চেঞ্জ হয়, অনেক অর্গানের চেঞ্জ হয়, যেমন চুল পাকে, তাই না? বয়স হলে চুল পাকে, তেমনি আমাদের চোখেরও কিছু চেঞ্জ আসে। যেমন বয়স 40 হলে একটা চালসির রোগ হয়, এত হয় কি একটা মানুষ ঠিক সময়ে সে ভালোভাবে পড়ছিল কিন্তু পড়তে পড়তে হঠাৎ করে সে পড়তে পারছে না, সে ঝাপসা দেখছে পড়তে গিয়ে, বই পড়তে গিয়ে, মোবাইল দেখতে গিয়ে। এটা হলো চালসির রোগ, যেটা আমরা বলি মেডিকেল টার্ম বলি প্রেস বায়োপিয়া। এটা হলো অবশ্যই ডাক্তার দেখে, চোখের ডাক্তার দেখে, এখানে চশমা লাগবে, একটা রিডিং গ্লাস লাগবে তার, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে বয়স আরও যখন বয়স হয় মানুষের 40 থেকে আরও 50 যাবে, 50 পরে মোটামুটি আরেকটা রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি মানে হয়, যেটা হলো ছানি, ক্যাটারাক্ট বলি আর কি, লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা একটা মানুষ একটা জিনিসকে কীভাবে দেখি, আমরা যখন একটা বস্তুর উপরে আলো পড়ে, আলো পড়লে সেই আলোটা আমাদের চোখের মধ্যে ঢোকে, প্রতিফলিত হয়ে আসে, জি অ্যাকচুয়ালি প্রতিফলিত প্রতিসরিত হয় আর কি, মানে প্রতিসরণের মাধ্যমে চোখের মধ্যে ঢোকে। এই আলো ঢুকতে গেলে কর্নিয়া, লেন্স এগুলো ভেদ করে গিয়ে রেটনায় যখন আলোটা পড়ে, তারপরে রেটনাতে যে নার্ভগুলো আছে সেগুলো স্টিমুলেটেড হয়, স্টিমুলেট হওয়ার কারণে ওখান থেকে একটা ইম্পালস ব্রেনে যায়, তখন ব্রেন আমাদের সিগনাল দেয় যে হ্যাঁ ওই জিনিসটা দেখছি আমরা, তারপর দেখতে পাই আমরা। তো কী হয়, লেন্সের মধ্যে দিয়ে আলো ঢুকতে হবে, তাই না? তো লেন্সটাকে অবশ্যই স্বচ্ছ থাকা লাগবে, কর্নের মধ্যে তো আলো ঢুকবে, অবশ্যই কর্নিকে স্বচ্ছ থাকা লাগবে, তেমনি লেন্সটাকে স্বচ্ছ থাকার জন্য অবশ্যই লেন্স স্বচ্ছ মানে এটাকে অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু লেন্স যদি অস্বচ্ছ হয়ে তখন কী হবে, অবশ্যই আলো ঢুকবে না, আলো ঢুকতে বাধাগ্রস্ত হবে, আমরা দেখতে পাবো না জিনিসটা। তো ছানি একটা সে মানে ঠিক এটা এই জিনিসই যেটা লেন্সকে অস্বচ্ছ করে দেয়। তো ছানি হয় বেশিরভাগ মানে ম্যাক্সিমাম ছানি হচ্ছে বয়সজনিত কারণে, মানে বয়স্ক লোকের বেশি হচ্ছে। আদার্স যেটা কজ আছে ছানি হওয়া, ট্রমা হলে মানে জাস্ট ওকে আঘাত পেয়েছে ছানি হতে পারে, হ্যাঁ অনেক জন্মগত ছানি হয় বাচ্চাদের, কিন্তু বড়দের ছানিটা হয় জাস্ট বয়সজনিত কারণে, বয়স বাড়ার জন্য। একটু আমি বলেছিলাম যে আল্ট্রাভায়োলেট রের কারণে মানে আপনার কি বলে লেন্স অস্বচ্ছ হয় ছানি হয়, বয়সজনিত কারণে ছানি হয়, এই ছানিটা খুবই একটা মানে মানে অন্ধত্ব নিয়ে আসে, কিন্তু বাট এটা কিন্তু রিভার্সিবল ব্লাইন্ডনেস,
মানে এটাকে রিভার্স করা যায়, মানে এটা এটা একটা মানে ভালো চিকিৎসা, পূর্ণ চিকিৎসা আছে যেখানে লেন্স লাগিয়ে দিলে আমরা আবার নতুন আমরা নতুন দৃষ্টি। ধন্যবাদ ডাক্তার সাকাত হোসেন রানা। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা এতক্ষণ কথা বললাম ডাক্তার সাখাওয়াত হোসেন রানা আপনার সঙ্গে, এবং আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের বরেন্দ্র টিভির স্টুডিওতে আজকে এসেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ এবং দর্শক শ্রোতাকে অনেক ধন্যবাদ। সামান্য একটি উপহার আমাদের হিলটেকের সৌজন্যে আপনার জন্য। আমরা প্রত্যাশা রাখি দর্শক মণ্ডলী, আজকে আমাদের সম্মানিত আলোচক ডাক্তার সাখাওয়াত হোসেন রানা কনসালটেন্ট চক্ষু ও ফ্যাকো সার্জন চক্ষু বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ওনার সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম এবং খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছি, যে আসলে আর্লি এজে বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে আমরা চোখটা একবার পরীক্ষা করিয়ে নিতে পারি, এবং সাধারণ যে সময়গুলো দৈনন্দিন জীবনে আমরা চোখে কী কী ধরনের সাবধানতা অবলম্বন করব এবং কী কী ধরনের ডিভাইস ব্যবহার করবো এবং সেগুলো ব্যবহার করার জন্য কী ধরনের নিয়ম নীতি ব্যবহার করবো, এবং যে কোনো সময় ডিভাইস ব্যবহারের সময় 20 সেকেন্ডের জন্য একটি বিরতি নিয়ে আমরা দূরে 20 সেকেন্ড তাকিয়ে আবার সেখানে ফেরত আসবো, এই চমৎকার একটি থিওরিও আমরা জানলাম, এটি আমাদের চোখের জন্য অনেক উপকারী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠান থেকে আপনারা যদি বিন্দুমাত্র কোনো তথ্য পেয়ে থাকেন, কোনো উপকার পেয়ে থাকেন, তাহলে আমাদের সফলতা। আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের নিয়মিত আয়োজন, বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পবিত্র মাহে রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসান আবাবিল। পুরো মাহে রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক বিকাল 4:30 আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনের পর্দায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হিলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।